স্মার্টফোনের পাঁচটি চমৎকার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের ভিডিও, যেগুলো আপনাদের অনেকেরই অনেক কাজে লাগবে। সো ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখুন। আই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাই সেলফ আনিস রহমান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ভিডিও। ওয়েলকাম ব্যাক। ভিডিও শুরু করার আগে একটু বলে নিই, আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন মোবাইল রিলেটেড টিউটোরিয়াল এবং টিপস অ্যান্ড ট্রিক্স। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এর পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। তাহলে আমাদের এই চ্যানেলে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে ইজিলি। এক নম্বর ট্রিক্স, আপনি যখন ফোনে ব্রাউজ করেন কিংবা গুগলে কিছু লিখে সার্চ করেন, আপনাদের সামনে যেন উল্টাপাল্টা ভিডিও কিংবা ছবি না আসে সেজন্য চলে যাবেন আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারে। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এখানে কোনো পাবেন থ্রি ডট মেনু, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখানে সেটিংস নামের একটা অপশন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর নিচে একটু স্ক্রল করবেন, এখানে পাবেন ইউজ সিকিউর ডিএনএস, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখানে প্রথমটা সিলেক্ট করা থাকে অটোমেটিক, তো সেটা আপনারা করবেন না। এখান থেকে আপনারা দ্বিতীয় নাম্বারটি চুজ করে নেবেন, চুজ অ্যানাদার প্রোভাইডার, এর মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে কাস্টম লেখা আছে, এটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনারা ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার, এর মধ্যে ট্যাপ করে দেবেন। তো এটা করার পর এখন আর আপনার সামনে 18+ কিছু আসবে না। দুই নাম্বার ট্রিক্স, আপনি যখন গুগল ক্রোমে কিছু লিখে সার্চ করেন, তখন সেটা যদি সার্চ হিস্টোরি রিলেট না করেন, তাহলে আপনার ফোনটা যদি কেউ হাতে নেয়, তাহলে কিন্তু সে দেখতে পারবে যে আপনি কী লিখে সার্চ দিয়েছেন। এখন আমি এমন একটা ট্রিক্স দেখাবো, সেটা করলে কেউ দেখতে পারবে না আপনি কী লিখে সার্চ করেছেন বা দেখেছেন। তো সেটা করার জন্য আবার চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম, এখানে কোনায় পাবেন থ্রি ডট মেনু, এখানে ট্যাপ করবেন। এখানে পাবেন দ্বিতীয় নম্বর যে অপশনটি, এটার মধ্যে ট্যাপ করে দেবেন। তো এটা করার পর এখানে সার্চ বার পাবেন, এখানে ট্যাপ করবেন। এখানে যদি আপনারা কিছু লিখে সার্চ করেন, তো সেটা সার্চ হিস্টোরিতে থাকবে না। এখান থেকে ব্রাউজার করার পরে আপনারা সিম্পলি এখানে যে ট্যাবটা আছে, এই ট্যাবটা ক্লোজ করে দিলেই কিন্তু সব চলে যাবে। তিন নম্বর ট্রিক্স, আপনাদের অনেক কাজে লাগবে যারা মোবাইল ডাটা ব্যবহার করে ইন্টারনেট চালান। যাদের মোবাইল ডাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তারা চলে যাবেন ফোনের সেটিংস অপশনে। তো আমি আমার ফোন থেকে সেটিংস অপশনে চলে গেলাম। সেটিংস অপশনে গিয়ে একটু নিচে স্ক্রল করবেন, এখানে পাবেন অ্যাপ্লিকেশন অ্যান্ড পারমিশন নামের একটা অপশন, এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর উপরে পাবেন অ্যাপ ম্যানেজার, এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস দেখাচ্ছে, ফোনে যে কয়টা অ্যাপস আছে এখানে কিন্তু দেখাবে। তো এখান থেকে আপনারা যে অ্যাপসটা কাজে লাগে না আপনার ইন্টারনেট, তো সেই অ্যাপটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর এখানে পাবেন ডাটা ইউজার্স নামের একটা অপশন, এটার মধ্যে ট্যাপ করবেন। তো এখান থেকে আপনারা এখানে যে ডাটা নেটওয়ার্ক লেখা আছে, এটা অফ করে দিবেন। তো এটা করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ডে আর আপনার ডাটা কাটবে না। চার নম্বর ট্রিক্সটা করে নিলেও কিন্তু আপনার মোবাইল ডাটা অনেকটাই বেঁচে যাবে। চার নম্বর সেটিংসটা করার জন্য চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে কর্নার যে প্রোফাইল অপশনটা আছে, এটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে পাবেন সেটিংস নামের একটা অপশন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। তো এখানে পাবেন অটো আপডেট অ্যাপস, এটার মধ্যে ট্যাপ করবেন। তো এটা কিন্তু আপনার প্রথমটা ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে ওভার এনি নেটওয়ার্ক, তো এটাকে আপনারা ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। এটা করে দিলে হবে কি, আপনার ফোনে অটোমেটিক কোনো অ্যাপ আপডেট হবে না। পাঁচ নম্বর ট্রিক্স, আপনারা যারা ফটোস কিংবা ভিডিও অ্যাপ ছাড়া হাইড করে রাখতে চান, তো তারাও কিন্তু এটা করতে পারবেন, হাইড করে রাখতে পারবেন অ্যাপ ছাড়া। তো সেটা করার জন্য চলে যাবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে। এখানে আপনারা যে জিনিসটা হাইড করে রাখতে চান, যে ছবি বা ভিডিও, সেটার মধ্যে সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখানে পাবেন থ্রি ডট মেনু, এখানে ট্যাপ করবেন। এখানে নিচে একটু স্ক্রল করবেন, এখানে নিচে পাবেন মুভ ইন টু ফাইল সেভ, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। তো দেখতেই পারেন এখানে তো দুটি ছবি আসলো, এখান থেকে কিন্তু একটা ছবি হাইড হয়ে গেছে। তো ঠিক এভাবেই আপনারা ছবি বা ভিডিও অ্যাপ ছাড়াই হাইড করে রাখতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করুন। আপনাদের সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।